তাহলে আজকের প্রথম গসিপসেই থাকছে সাউথ এবং বলিউডের লেটেস্ট অ্যান্ড হটেস্ট কিছু গসিপসের আপডেট। প্রথমে থাকছে KGF চ্যাপ্টার 2, তাহলে এখন খুঁজছে অল্টারনেটিভ অ্যাক্টর রিলিজ ডেট। এরপর থাকছে দীপিকার উপর বেশ আপসেট সঞ্জলীলা ভানসালি, দীপিকার অনুরোধ ফিরিয়ে দিলেন তিনি। অ্যান্ড ফাইনালি থাকছে ব্রেকিং নিউজ, দোস্তানা 2 থেকে বাদ দিয়ে দেওয়া হলো কার্তিক আরিয়ানকে, বন্ধ করে দিল চিরজীবনের জন্য। ধর্মা প্রোডাকশন কার্তিকের জন্য তাদের দরজা। এখন কি রিজনে কার্তিকের বিরুদ্ধে এমন কঠোর ডিসিশন, জানাচ্ছি বিস্তারিত। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমে আসি KGF চ্যাপ্টার 2 এর কাছে। KGF চ্যাপ্টার 2 এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মগুলোর মধ্যে একটা। অ্যান্ড এই ফিল্মটা রিলিজ ডেট তো আমরা সবাই জানি 16 জুলাই, কিন্তু রাইট নাও জানা গিয়েছে যে KGF চ্যাপ্টার 2 অল্টারনেটিভ অ্যাক্টর রিলিজ ডেট খুঁজছে। এর পিছনের রিজন, কান্নাডা এবং মহারাষ্ট্রতে COVID-19 কেস বেড়ে যাওয়ায় সেখানকার হলগুলো এখন বন্ধ রাখা হচ্ছে। অ্যান্ড যেহেতু এটা প্যান ইন্ডিয়ান ফিল্ম, সো ডেফিনেটলি KGF চ্যাপ্টার 2 চাইবে ফুল সুইংয়ে বিজনেস করতে। এছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে সালমান খানের রাধি ইওর মোস্ট ওয়ান্টেড ভাই, সেটাও কিন্তু আবার 21 জুলাই কিংবা 20 জুলাই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সো এখানেও KGF চ্যাপ্টার 2 কিন্তু এককভাবে বিজনেস করতে পারবে না। অ্যান্ড রাইট নাও তাদের টার্গেট হচ্ছে এমন একটা রিলিজ ডেট খোঁজা যেখানে তারা এককভাবে 2 সপ্তাহ টানা বিজনেস করতে পারে। যদিও এই বিষয়ে অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পরের গসিপসে যাওয়ার আগে একটা ইনফরমেশন শেয়ার করে যাই, এবং সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঈদে আপনার প্রিয়জনের জন্য ঘরে বসেই নিশ্চিন্তে অর্ডার করুন জেনুরের এক্সক্লুসিভ এবং ক্লাসিক কালেকশন। কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন জেনুরের ফেসবুক পেজ। জেনুর, শেয়ার মোমেন্টস, শেয়ার হ্যাপিনেস। এবার আসি দীপিকা এবং সঞ্জলীলা ভানসালির কাছে। সঞ্জলীলা ভানসালি এবং দীপিকার মধ্যে তো সম্পর্ক বেশ ভালো বলেই আমরা জানি। ইনফ্যাক্ট তারা 3টা ফিল্ম একসঙ্গে করেছে, যে 3টা ফিল্মই সুপারহিট। বাট বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু শোনা যাচ্ছিল সঞ্জয় এবং দীপিকার মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে। স্পেশালি সঞ্জলীলা ভানসালি দীপিকার উপর বেশ আপসেট। এর পিছনের রিজন, সঞ্জলীলা ভানসালি দীপিকাকে গাঙ্গুবাই কাথিওয়াদিতে একটা স্পেশাল সঙে ডান্স নাম্বারের জন্য রিকোয়েস্ট করেছিল, বাট দীপিকা সেটা রিফিউজ করে দেয়। এরপর দীপিকাকে সঞ্জলীলা ভানসালি তার আপকামিং ওয়েব সিরিজ হীরামান্ডিতেও কাজ করার জন্য বলে, কিন্তু দীপিকা সময়ের অভাবে সেটা করতে পারবে না বলেও জানায়। ইনফ্যাক্ট বাইজু বাউরা এই প্রজেক্টেও দীপিকা এবং সঞ্জয়ের মধ্যে একটু মতবিরোধ হয় বলে জানা যায়। আর দীপিকার বারবার এমন রিফিউজ করার কারণে সঞ্জয় বেশ আপসেট হয়ে যায় দীপিকার উপরে। তবে এবার সঞ্জলীলা ভানসালি দীপিকাকে বলল না, আসলে দীপিকা চাচ্ছিল তার মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট দ্রৌপদি এই সিনেমায় যেন সঞ্জলীলা ভানসালি ডিরেক্টর হিসেবে থাকুক। ইভেন দীপিকা সঞ্জয়কে পার্সোনালি অনুরোধও করে, বাট সঞ্জয় এই মুভি ডিরেক্ট করার অফার মানা করে দেয়। অ্যান্ড জানায় তার হাতে এখন শিডিউল নেই। আর এই বিষয়গুলো জেনে অনেকেই ধারণা করছে দীপিকা এবং সঞ্জয়ের মধ্যে মেবি সিরিয়াস ফল আউট শুরু হয়ে গেছে। ফাইনালি আসি কার্তিক আরিয়ানের কাছে। এবছরের সবচেয়ে বিগেস্ট শকিং খবর আসে গতকাল শুক্রবার কারণ জোহরের থার্মা প্রোডাকশনের কাছ থেকে, যেখানে গতকাল থার্মা প্রোডাকশন টুইটারে পোস্ট করে অ্যানাউন্স করে দোস্তানা 2 এর কাস্ট বদলানো হবে, আবার নতুন করে রিকাস্ট করা হবে। ব্যাস এরপরে সবকটা ইন্ডিয়ান নিউজ পোর্টালের শো জানা যায় যে ধর্মার সোর্স কনফার্ম করেছে কারণ জোহর কার্তিককে দোস্তানা 2 থেকে বাদ দিয়ে দিয়েছে, এবং সারা জীবনের জন্য ধর্মার দরজা কার্তিকের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এখন কারণের এমন কঠিন ডিসিশন নেওয়ার পিছনের রিজনটা, এই রিজন হিসেবে ধর্মার সোর্স থেকে জানা যায় যে কার্তিক আরিয়ান দোস্তানা 2 নিয়ে অনেক আনপ্রফেশনাল বিহেভ করেছে। সে লাস্ট ইয়ার লকডাউন উঠে যাওয়া সত্ত্বেও দোস্তানা 2 এর শুটিং স্কেজুলের ডেট বারবার পিছাচ্ছিল, বিকজ কার্তিক চাচ্ছিল না করোনার রিস্ক নিয়ে কাজ করতে, এবং কারণ জোহরও এই কারণে কার্তিককে ফোর্স করেনি। বাট কারণ জোহর যখন দেখল কার্তিক দোস্তানা 2 এর কাজ করোনার রিস্ক নিয়ে না করলেও সে ধামাকার কাজ ঠিকই কমপ্লিট করেছে, তখন কারণ অনেক আপসেট হয়ে যায় এবং কার্তিকের সঙ্গে একটা ইন্টার মিটিং করে তার ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথাও বলে। আবার এটাও জানা গিয়েছে যে কার্তিক এবং জানভীর মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। অ্যান্ড কার্তিক দোস্তানা 2 তে জানভীর সঙ্গে কাজ করতে চাচ্ছিল না, এটার জন্য কারণ এবং কার্তিকের মধ্যে ঝামেলা তৈরি হয়। মিডিয়া রিপোর্টস অনুযায়ী কার্তিক এবং জানভীর মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়, ইভেন তারা একসঙ্গে ভ্যাকেশনেও যায়, কিন্তু ভ্যাকেশন থেকে আসার পর কার্তিকের রূপ চেঞ্জ হয়ে যায়। সে জানভীর সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড না বলে জানিয়ে দেয় কারণকে। ইভেন ধর্মার সোর্স থেকে এটাও জানা হয় যে কার্তিক পুরো স্ক্রিপ্ট শুনে এই মুভিতে সাইন ইন করেছিল। অ্যান্ড লকডাউনের আগে সে 20 দিনের মতো শুটিংও করেছিল, বাট হঠাৎ করে কার্তিক কারণকে সেকেন্ড হাফের স্ক্রিপ্ট এখন চেঞ্জ করতে বলে। অ্যান্ড ধর্মা প্রোডাকশনের ইতিহাসে কোনো অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস কাজ শুরু করার পর কখনোই স্ক্রিপ্ট চেঞ্জ করতে বলেনি। কার্তিকের এই কথাটাতেও কারণ কিন্তু অনেক খেপে যায়। অ্যান্ড এইসব রিজনে কারণ ডিসিশন নেয় কার্তিকের সঙ্গে আর কখনই কাজ করবে না। ইভেন এটাও জানা যায় যে কার্তিকের কারণে কারণ জোহরের এখন 20 কোটি রুপি লসও গুনতে হচ্ছে।
যাই হোক, মোট কথা ধর্মা প্রোডাকশন জানিয়েছে কার্তিক আনপ্রফেশনাল বিহেভ করেছে বলেই তাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন এত অল্প বয়সে এই ইয়াংস্টারের গায়ে আনপ্রফেশনালিজমের ট্যাগ লাগাটা কিন্তু বেশ শকিং একটা ব্যাপার। এখন ধর্মা প্রোডাকশন সব দোষ কার্তিকের উপর দিলেও নেটিজনরা কিন্তু উল্টো, কারণ এবং তার ধর্মা প্রোডাকশনের উপরই ক্ষিপ্ত। এখন লাস্ট ইয়ার সুশান্তের মৃত্যুর পর কিন্তু নেপোটিজম নিয়ে কারণের উপর প্রচণ্ড ঝড় বয়ে যায়, আর এখন কার্তিককে বাদ দেওয়ার প্রসঙ্গে নেটিজনদের দাবি কারণ জোহর কার্তিককে বাদ দিচ্ছে কারণ সে কোনো স্টার কিড নয়, একজন আউটসাইডার বলে। কারণ সুশান্তের সঙ্গে যেমন গেম খেলেছে, এখন কার্তিকের সঙ্গেও সেম গেম খেলছে, অ্যান্ড মিডিয়াতে কার্তিকের বিরুদ্ধে নেগেটিভ পিয়ার ক্রিয়েট করছে। ওয়েল, এখন কারণ যদি দোস্তানা টুতে সিরিয়াসলি কার্তিকের জায়গায় কোনো স্টার কিডকে কাস্ট করায়, তাহলে কারণ কিন্তু বেশ ভালোই বিপদে পড়তে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।